الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم جامع نور الدين كرتي আয়োজিত সিরাত মজলিসের সম্মানিত সভাপতি সাহেব খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামত বরকাতুহু ও অত্র মাদ্রাসা অত্র জামেয়া সম্মানিত আসাতিজায়ে কেরাম আমার সম্মুখ পানে সমবেত অত্র গ্রামের প্রিয় তালেবুল ইলম ভাই, আজকের এই সিরাত সম্মেলনের আমার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদর বা বক্তব্য ধারণের কথা। এই শক্ত সদরের ঘটনা রাসূলের জীবদ্দশায় সর্বমোট চারবার সংঘটিত হয়েছে। প্রথমবার রাসূলের বয়স যখন চার অথবা পাঁচ বছর হয়েছে, রাসূল হযরতে হালিমা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত হচ্ছিলেন। হযরতে হালিমা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দুধমা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল লালিত পালিত হচ্ছিলেন। এই সময় রাসূল তার দুধ ভাই এর সাথে মাঠে গেলেন ছাগল রাখানোর জন্য। তো মাঠে যাওয়ার পরে হঠাৎ মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা উপস্থিত হলেন। উপস্থিত হয়ে রাসূলকে একটু দূরে নিয়ে গেলেন। এরপরে রাসূলের বক্তব্য ধারণ বা শক্ত সদর করলেন। বক্তব্য ধারণ করার পরে রাসূলের ভিতর থেকে কলব মুবারক বের করলেন। কলব মুবারক বের করে রাসূলের কলব থেকে জমাট একটা রক্ত বের করলেন। এই জমাট রক্ত বের করে রাসূলকে উদ্দেশ্য করে জিব্রাইল আমিন বলেন, হে রাসূল, এই হলো আপনার শরীরের এমন একটা অংশ যে অংশটা শয়তানের অংশ। এই অংশ আমরা আপনার ভিতর থেকে বের করে দিচ্ছি। এরপরে রাসূলের কলব মুবারক রাসূলের ভিতরে আবার প্রতিস্থাপন করলেন জিব্রাইল ফেরেশতা। এই ঘটনা প্রত্যক্ষ করে রাসূলের দুধ ভাই দৌড়ে বাড়িতে গেলেন, গিয়ে হালিমা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আম্মা জান, আমাদের দুধ ভাই মুহাম্মদ সে নিহত হয়ে গেছে। এই সংবাদ তার মা এবং বাবা দুজন শোনার পরে তারা অস্থির এবং উদ্বিগ্ন হয়ে মাঠে চলে আসলেন। মাঠে চলে এসে নবীজিকে দেখলেন, নবীজি উদ্বিগ্ন এবং পরেশান। এরপরে নবীজিকে উদ্বিগ্ন এবং পরেশান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মা এবং দুধ বাবা দুজন বক্ষে ধরালেন এবং চুমু খেলেন। এরপরে তারা নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন। আবার পুনরায় সযত্নে নবীজিকে লালন পালন করা শুরু করলেন। রাসূলের জন্মের চতুর্থ অথবা পঞ্চম বছরে শক্ত সদর বা বক্তব্য বিতরণের এই ঘটনা সংঘটিত হয়েছে। শরীয়তের রহস্য ব্যাখ্যাগণ বলেন, রাসূলের এই বক্তব্য বিতরণের ঘটনা রাসূলের জন্মের চতুর্থ অথবা পঞ্চম বছরে সংঘটিত হয়েছিল। এর রহস্য হচ্ছে শিশুকাল থেকে শৈশবকাল থেকে রাসূলের ভিতর থেকে গুনাহ করার যে একটা গুনার প্রতি রাসূলের একটা আকর্ষণ, গুনার প্রতি রাসূলের মনের একটা টান,
এই মনের গুনার প্রতি টান এবং আকর্ষণকে সমূলে ধ্বংস করার জন্য রসুলের তার অথবা জন্মের পঞ্চম বছরে রসুলের বক্ত বিধারণ করা হয়েছে। এটা হইল রসুলের জন্মের পঞ্চম বছর সত্তর সদর বা বক্ত বিধারণ করার নিগুড় রহস্য এবং তত্ত্ব। দ্বিতীয়বার রসুলের জীবদ্দশা সত্তর সদর হয়েছিল রসুলের বয়স যখন দশ বছর হয়েছিল। দশ বছর বয়সে জিব্রাইল ফেরেশতা আল্লাহর রসুলের বক্ত বিধারণ করেছিলেন। সময় স্বল্পতার কারণে ঘটনা বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলা সম্ভব নয়, এই জন্য প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে ঘটনাগুলো আলোকপাত করছি। রসুলের দশ বছর বয়সে জিব্রাইল ফেরেশতা রসুলের সত্তর সদর এবং বক্ত বিধারণ করেছিলেন। শরীয়তের রহস্য বেত্তারা বলেন, দশ বছর বয়সে সাধারণত মানুষের মন খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে। দশ বছর বয়স থেকেই রসুলের ভিতর থেকে খেলাধুলা এবং ক্রীড়া কৌতুকের প্রতি যেন রসুলের মন আকর্ষিত না হয়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে দশ বছর বয়সে রসুলের বক্ত বিধারণ করা হয়েছে। রসুলের তৃতীয়বার বক্ত বিধারণের ঘটনা সংঘটিত হয়েছিল রসুল যখন নবুয়তি পেয়েছিলেন, নবুয়ত প্রাপ্তি হয়েছিল রসুলের চল্লিশ বছর বয়সে। এই সময় জিব্রাইল ফেরেশতা নবুয়ত প্রাপ্তি পূর্বক করে রসুলের বক্ত বিধারণ করেছিলেন। এই নবুয়তের পূর্বে রসুলের সত্তর সদর হওয়ার পিছনে যে রহস্য বেত্তারা যে রহস্য উদ্ধারণ করেছেন, এই মর্মে রহস্য বেত্তাগণ বলেন, আল্লাহর রসুল কিছুদিনের ভিতরে আসমানি ওহী প্রাপ্ত হবেন। আসমানি ওহী অত্যন্ত ভারী জিনিস, গাম্ভীর্য জিনিস এবং অত্যন্ত ওকার এবং সাকিরত ওয়ালা। এই নবুয়তের ওহী রসুলের উপর কিছুদিনের ভিতরে অবতীর্ণ হবে। এত ভারী জিনিস, মর্যাদাপূর্ণ জিনিস হঠাৎ করে যদি রসুলের উপর অবতীর্ণ হয়, রসুল হয়তো সহ্য করতে পারবেন না। এই জন্য রসুলের উপর চল্লিশ বছর বয়সে নবুয়ত রসুলকে দান করার পূর্বে রসুলের উপর কোরআন নাযিল করার প্রারম্ভে রসুলের বক্ত বিধারণ করা হয়েছে। চার নাম্বার রসুলের জীবদ্দশায় বক্ত বিধারণ করা হয়েছিল ইসরা এবং মেরাজের ঘটনা সংঘটিত হওয়ার সময়। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে রসুলকে আহ্বান করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনাকে আরশে মুআল্লায় দাওয়াত করেছেন, আহ্বান করেছেন, নিমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। জিব্রাইল ফেরেশতা রসুলের ঘরে প্রবেশ করে রসুলকে ঘুম থেকে জাগ্রত করে খানায়ে কাবার চত্বরে রসুলকে আনলেন। আনার পরে জিব্রাইল ফেরেশতা রসুলের বক্ত বিধারণ করলেন। এই হল চার নাম্বার রসুলের বক্ত বিধারণের ঘটনা। এই চতুর্থবার রসুলের বক্ত বিধারণের ঘটনা সংঘটিত কেন হয়েছিল এই মর্মে শরীয়তের রহস্য বক্তাগণ বলেন যে আল্লাহর রসুল এক এক করে সর্বমোট সাতটি আকাশ পাড়ি দিবেন। এই বিশাল সাতটি আকাশ পাড়ি দেওয়া রসুলের জীবনের প্রথম ঘটনা। এই সাতটি আকাশ পাড়ি দেওয়ার ক্ষেত্রে রসুলের সাহসিকতার দরকার। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার জন্য রসুলের মধ্যে এই যোগ্যতা আসার দরকার। তাজাল্লিয়াতে ইলাহি রসুলের উপর অর্পিত হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হবেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করবেন, ঊর্ধ্ব জগতের যাবতীয় বিস্ময়কর বিষয়াবলী রসুল নিজ চোখে অবলোকন করবেন। এই অবলোকনের যোগ্যতা রসুলের মধ্যে অর্জন করাবার জন্য ইসরা এবং মেরাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে রসুলের বক্ত বিধারণের মতো উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত করানো হয়েছিল। প্রথমবার চার বছর বয়সে, দ্বিতীয়বার দশ বছর বয়সে, তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির পূর্বে, চতুর্থবার ইসরা এবং মেরাজের পূর্বে, সর্বমোট চারবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ত বিধারণের ঘটনা অনুষ্ঠিত হয়েছে। এই বক্ত বিধারণের ঘটনার দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সর্বোচ্চ পবিত্রতা দান করেছিলেন। এই কলব পবিত্রতার মাধ্যমে রাসূলের ভিতরের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে সম্পূর্ণরূপে পবিত্র করেছিলেন। এই বক্ষ বিদারণের ঘটনার পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদের উপর কলবের বরাবর পিছনে কাদের উপর মোহরে নবুয়ত এঁকে দেওয়া হয়েছিল। সত্তর সদরের মাধ্যমে রসুলের কলব এবং অন্তরাত্মা হৃৎপিণ্ডকে বিতর্গত দিক থেকে পবিত্র করা হয়েছিল এবং মোহরে নবুয়তের মাধ্যমে বাহ্যিকভাবে রসুল যেন শয়তানের ওয়াসওয়াসার দ্বারা ওয়াসওয়াসায় আক্রান্ত না হন এই জন্য রসুলের মোহরে নবুয়ত কাদের উপর মেরে দেওয়া হয়েছিল। বক্ষ বিদারণের পরে সত্তর সদর এবং মোহরে নবুয়তের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে যাবতীয় দুষ্টুটি থেকে পবিত্র করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সত্তর সদরের ঘটনা থেকে আমরা যা কিছু বুঝলাম সে অনুপাতে রাসূলের প্রতি আমাদের অন্তরে সর্বোচ্চ মর্যাদা স্থাপন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।